আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, ছাত্র পুলিশের সংঘর্ষের মধ্য দিয়ে কোটা সংস্কার দাবিতে রাজধানী সহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সারাদিনের সংঘর্ষে শিক্ষার্থী সহ এখন পর্যন্ত অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের মরদেহ বাংলাদেশ মেডিকেলে রয়েছে। তবে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি মৃত্যুর সংখ্যা আরও বেশি। যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরা, রামপুরা, ধানমন্ডি, মতিঝিল, মিরপুর সহ অশান্ত হয়ে পড়েছে গোটা রাজধানী। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক পথচারী ও শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। থেকে থেকে ছাত্র পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ চলে সেখানকার অলি গলি ও প্রধান সড়কে। পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ি এলাকা। রামপুরায় পুলিশ বক্স পুড়িয়ে দেয়া হয়েছে। সেখানে ছাত্র পুলিশের সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো রামপুরা এলাকা নিয়ন্ত্রণে নিয়ে রামপুরা টেলিভিশন ভবনের ভেতরে ছোট বড় কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ভেঙে ফেলা হয় ভবনের প্রধান ফটক। শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশের অন্তত 200+ সদস্য। রাস্তায় কিছু দূরে দূরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উত্তরা পুলিশ বক্সেও আগুন দেয়া হয়েছে। সেখানে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। উত্তরায় অন্তত দুজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। এদিকে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাড্ডা এলাকা। সকালেই আন্দোলনরত শিক্ষার্থীরা নেমে আসেন প্রধান সড়কে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদের। পুলিশ, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে এখানেও রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে ধানমন্ডিতে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে নিউ মার্কেট এলাকা আর মিরপুরে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিক্ষুব্ধদের কাছে আটকে যাওয়া মেরুলের কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে 62 পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাব। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে সরকার আজই আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, কোটা সংস্কারের পক্ষে সরকার, আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করেন তিনি। তবে রক্ত মারিয়ে কোনো সংলাপে না বসার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। দেশের যুব সমাজকে মাছ উৎপাদন ও মৎস্য শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার ও সি ফুড প্রদর্শনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা। এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ, যেটা আমরা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। তাছাড়া আমরা সি ফুড এবং অ্যাকোয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালু এডেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, সেখানকার এই মুহূর্তের চিত্র জানিয়েছেন সহকর্মী হাসানুল শাওন। আসলে অনেক বিশৃঙ্খলার মুখে রামপুরা ব্রিজের পাশে একটি ভবনের ছাদে এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি। তো আমরা ঠিক যেটি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ টেলিভিশনের যেই ভবন রামপুরা, সেই ভবনের দুটি গেট ভেঙে কিন্তু আসলে বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করে এবং বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছি যে আগুন লাগিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে পুরো এলাকাটি আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের যেই কোটা সংস্কারের যে দাবি সেই দাবিতে স্লোগান দিচ্ছেন। আসলে এই যে জায়গাটিতে কিন্তু সকাল থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে পুলিশ অবস্থান করেছিল। পুলিশের সদস্যরা প্রায় 200 থেকে 300 পুলিশের সদস্যকে আমরা দেখেছি যে এই জায়গাটিতে অবস্থান করেছিল। তো তারপরে কিন্তু আসলে দুই দিকেই, একদিকে রামপুরা ব্রিজ, অন্যদিকে মালিবাগ বা ওই দিকটাতেও আমরা দেখেছিলাম যে এই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু সেই জায়গা থেকে আসলে পুলিশের দিকে এগোতে থাকে। তো এই সময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অনেকক্ষণ ধরেই। তো একটা পর্যায়ে আসলে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পুলিশ এই জায়গা থেকে আসলে পিছু হটতে বাধ্য হয় এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন পুলিশ সদস্যর
উপরে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা চড়াও হয় এবং তারা গুরুতর আহত অবস্থায় আসলে তাদেরকে এখান থেকে আমরা নিয়ে যেতে দেখেছি। আন্দোলনকারী শিক্ষার্থীরাই যখন দেখেছেন তারা গুরুতর অসুস্থ, তারাই তাদেরকে ধরে এই জায়গা থেকে নিয়ে গেছেন। এরপরেই আসলে এই জায়গাটার পরিস্থিতি খুব রণক্ষেত্রে আসলে রূপ নেয়। আপনি দেখছেন যে এখনও আপনারা যে আগুন জ্বলছে এবং পুরো এলাকাটি কিন্তু আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তো পুলিশের যেই রাবার বুলেট বা কাঁদানো গ্যাসে ছোড়ার কারণেও কিন্তু এই এলাকার অনেক আন্দোলনকারী তারাও কিন্তু আসলে আহত হতে আমরা দেখেছি, তাদেরকেও আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে হেলিকপ্টারও এই এলাকায় টহল দিচ্ছে এবং আমরা দুটি হেলিকপ্টার দেখছি যে তারা এই এলাকাটিতে টহলে আছে। তো আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তারা কোটার বিরুদ্ধে যেই তাদের স্লোগান সেটি দিচ্ছে এবং এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এই এলাকায় আমরা দেখছি না। আমরা বলাই যায় যে পুরো এলাকাটি আসলে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আসলে নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এবং এখানে পরিস্থিতি বেশ ভয়াবহ আমরা দেখছি। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রাজধানীর উত্তরা মহাখালী এলাকায় দিনভর সংঘর্ষ আর সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। উত্তরার শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। হাসান মাহমুদের কাছে শুনব পরিস্থিতির খবর। সকাল থেকেই রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা প্রথমে অবস্থান নেয় এবং শিক্ষার্থীদের এই অবস্থান নিয়ে তারা রাস্তা অবরোধ করে এবং তাদের যেই শাটডাউন অর্থাৎ সেই আন্দোলনের পক্ষে তারা অবস্থান নেয় এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে কোটা সংস্কারের দাবি। সেই এক দফা দাবি আদায়ের জন্য তারা আসলে মূলত অবস্থান নেয় আর এই অবস্থানের ফলে উত্তরা দিয়ে দূরপাল্লার যেসব গাড়ি যায় সেই গাড়িগুলো কিন্তু আটকে পড়ে। এরপরে পুলিশ তাদের সরিয়ে দিতে এলে সেখানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশ টিয়ার সেল এবং বিভিন্ন সময়ে রাবার বুলেট সহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিচল পুরো এলাকা তখন একেবারেই ফাঁকা হয়ে যায় এবং পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এবং রীতিমতো বলা যায় যে উত্তরার পুরো এলাকা সেই জসীমউদ্দিন থেকে শুরু করে রাজলক্ষ্মী এবং আজমপুর পর্যন্ত এলাকাটি পুরো রণক্ষেত্রে পরিণত হয় এবং ব্যাপক সংঘর্ষের ঘটনা এখানে ঘটে। পুলিশ একবার শিক্ষার্থীদেরকে ধাওয়া করে এলাকা ছাড়া করলে পরবর্তীতে আবার পুলিশকে উল্টো ধাওয়া করেছে শিক্ষার্থীরা এবং মুহুর্মুহু টিয়ার সেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটা ব্যর্থ হয় পুলিশ। পরে শিক্ষার্থীরা পুরো সড়কের অবস্থান তাদের দখলে নেয় এবং এই পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে বিপুল সংখ্যক শিক্ষার্থী আমরা জানতে পেরেছি যে আহত হয়েছে এবং নিহতের খবরও জানা গেছে। ছাড়াও আমরা দেখেছি মহাখালী থেকে বিশেষ করে মহাখালী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেও পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অবস্থান রয়েছে এবং ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি সংসদ ভবনের বাম পাশে ধানমন্ডিতে, যেখানে মুহুর্মুহু সংঘর্ষ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, ছাত্রলীগ এবং যে ওই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে তাদের ভিতরে তুমুল সংঘর্ষ হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরে এখানে দেখেছি পুরো এলাকাটি রণক্ষেত্র পরিণত হয়েছে এবং পুরো জায়গাটি কালো ধোঁয়ায়। ও পাশে আমরা যেটি দেখেছি যে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো হয়েছে, এপাশে পুলিশ আছে। সিটি কলেজ এবং এর আশপাশের যে কলেজগুলো থেকে তারা রাস্তায় নেমে এসেছিলো, রাস্তা ব্লক করতে চেয়েছিলো, তখন এ ধরনের আন্দোলনের একটি সূত্রপাত হয়েছিল, এ ধরনের একটি সংঘর্ষ সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত মারামারি চলছে, তুমুল মারামারি চলছে। সর্বশেষ এই খবরটি আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারছি, বিপক্ষে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা মুহুর্মুহু ঘটছে। সেই ঘটনা পুরো পরিস্থিতিতে অশান্ত এবং এখানে প্রচুর পরিমাণ ইট পাটকেল এবং পাল্টা ধাওয়ার ঘটনার মধ্যে এখনও চলছে। এ ছিল এই জায়গা বিশেষ করে ধানমন্ডি এলাকার সর্বশেষ পরিস্থিতি।
সাভারে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, টেলিফোনে কথা বলছি তার সাথে। জাহিদ, সংঘর্ষে এক শিক্ষার্থী তো নিহত হয়েছেন, তার পরিচয় কি জানা গেছে আর ওখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? এখানে সার্বিক পরিস্থিতি বলতে গেলে অত্যন্ত উত্তেজনাকর, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংঘর্ষ ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সাভার পৌরসভার শিমুলতলা, ব্যাংকটাউন সহ ব্যাংক কলোনি সহ বিভিন্ন জায়গায় মানে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস লাঠিচার্জ করছে এবং অলরেডি বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ আহত হচ্ছেন। আর যার কথা বলছিলেন, যিনি কিছুক্ষণ আগে মারা গেছেন, তিনি ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির অর্থাৎ MIST মিরপুর সেনানিবাসে যে শিক্ষা প্রতিষ্ঠানটা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের গণনা যন্ত্র বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এক ভাই এক বোন এবং তার বড় বোনও পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে, বাবা একজন ব্যাংকার। কিছুক্ষণ আগে তারা প্রায় 150 লোক এসে তার লাশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা গ্রামের বাড়ি কুষ্টিয়াতে যাচ্ছে। তো এই ছিল নাজরীন এখানকার সর্বশেষ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ যৌথভাবে হামলা করছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর ভাষণ তাদের হতাশ করেছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।